আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞান বিষয়ের পক্ষ থেকে এবং ব্যক্তিগত ভাবে আপনাদের সবারই শুভকামনা করছি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক। আবারও বলছি, সমস্ত বিশ্বে করোনা আক্রান্ত, কোভিডের যে আক্রমণ আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আল্লাহর নির্দেশ ছাড়া তো সে আক্রমণ হতে পারে না, সে সমস্ত পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এসছে যে আল্লাহ তাআলার প্রেজেন্স রয়েছে এবং তিনি মানুষকে শাস্তি দিতে পারে মানুষ যখন সীমা লঙ্ঘন করে। আমার ধারণায় আমরা পৃথিবীর সমস্ত মানুষ, বিশেষ করে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, পৃথিবীর বড় বড় শক্তিধর থেকে শুরু করে প্রত্যেকটা রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান রয়েছে, তারা বেশি শক্তিশালী, তারা সীমা লঙ্ঘন বেশি করেছে, যাদের ক্ষমতা বেশি রয়েছে তারা ক্ষমতা বেশি ব্যবহার করেছে। যে পরিমাণ অস্ত্র প্রতিযোগিতা হচ্ছে, যে পরিমাণ পারমাণবিক অস্ত্রের জন্য আমরা চেষ্টা করছি, সেই পরিমাণ স্বাস্থ্যের জন্য আমরা আমাদের মনোযোগ আকর্ষণ করা হয়নি, অথবা সেইভাবে ফান্ডিং করা হয়নি, যার জন্য আমেরিকার মতো পৃথিবীর সবচেয়ে উন্নত এবং সবচেয়ে ধনী রাষ্ট্রে আজকে মৃত্যুর হার প্রায় 70,000-এর উপরে তাদের, এবং তারা আশা করে, তাদের ধারণা তারা ইট উইল ইনক্রিজ আপ টু 200,000। মানে আমেরিকার মতো একটা রাষ্ট্রের 70,000 লোকের মৃত্যু, এটা উপচার টিকার কথা নয়। পার্ল হারবারের ঘটনার পরে এবং 9/11 এই ঘটনার আগে, এই পরবর্তী পর্যায়ে কোনো ইতিহাস নেই যে আমেরিকার মেইন ল্যান্ডে গিয়ে এতগুলো লোক একটা আক্রান্ত হয়ে মারা গেছে। যদিও এটা একটা ডিজিজ, একটা ভাইরাস, একটা ইনভিজিবল ক্রিয়েচারের কাছেই তারা পরাস্ত পরাভূত হয়েছে, এবং তার সাফিসিয়েন্ট হেলথ ইকুইপমেন্টস তাদের কাছে নেই, পিপি পর্যন্ত না, তাদেরকে মাস্কের প্রবলেম ছিল, গ্লাভসের প্রবলেম ছিল, যেগুলোর দিকে তাদের খুবই খেয়াল। তারা অন্য দেশে আক্রমণ করার চেষ্টা করছে, অন্যের ক্ষতি করার চেষ্টা করছে, আজকে তাদেরকে এটা দে আর পেয়িং ফর দিস। তেমনিভাবে উন্নত বিশ্বের আমাদের ইউকে, ফ্রান্স, ইটালি, যারা সবার ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য। যাক, আল্লাহ তাআলা শুকরিয়া করছি যারা আজকে আমার বক্তব্য শুনছেন, তাদের সবাইকে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে বলবো যে বাংলাদেশেও প্রায় 200-এর উপরে মানুষের মৃত্যু হয়েছে। ইনফেকশন রেট, নাম্বার অফ ইনফেক্টেড কেসেস 11-12 হাজার হবে, এর মধ্যে আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আপনি যারা দেখছেন তারা সুস্থ আছেন। আজকের রমাদান করিমের এই সময়ে আল্লাহর কাছে আমরা একনিষ্ঠভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আমরা নিবিড়ভাবে আল্লাহকে ডাকা দরকার যে আল্লাহ, আমাকে এখনো পর্যন্ত সুস্থ আছি, আমি মৃত্যুবরণ করিনি, আমি ইনফেক্টেড হইনি, আমি আমার কাছে আমাকে আমাকে লাইফ সাপোর্ট দিতে হচ্ছে না, আমি মুক্তভাবে আমার নিঃশ্বাস নিতে পাচ্ছি। এটা আল্লাহর বিরাট মেহরবানি, আল্লাহর কাছে অনেক অনেক আমরা শুক্রিয়া। আমরা কায় মনোবাক্যে তার কাছে শুক্রিয়া আদায় করা দরকার, আমাদের সাবমিশন করা দরকার, আমাদের সিজদা দেওয়া দরকার, আমাদের রুকু করার দরকার যে আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ তোমার জন্য আজকে আমাদের পক্ষে এই ভালো থাকা সম্ভব হয়েছে। এরপর আজকে যে বিষয়ের উপর আমি বলছি, আমার বাসার থেকে আমাকে বক্তব্য রাখতে হচ্ছে, যেহেতু আমি স্টুডিও গিয়ে বক্তব্য রাখতে পারছি না বিকজ অফ লকডাউন এবং আনঅ্যাভেলেবিলিটি অফ দ্য ক্যামেরা এবং তাদের জন্য। আমি বলছি যে এটা যে আসলে এই বিজ্ঞানময় কোরআনের কথা আরেকটা আবার একটু এই টপিকটা আনার চেষ্টা করি, যে বিজ্ঞানময় কোরআন, আসলে কোরআন তো, কোরআনের ব্যাপারে আমরা সবাই জানি যে কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষকে হেদায়ত দান করার জন্য। রমাদান মাসে যখন আমরা বলি শাহরু রমাদান আল্লাজি বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন হুদাল্লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, অতএব এই যে মাস, যে মাসে কোরআন নাযিল করা হয়েছে কিসের জন্য? হুদাল্লিন্নাস, সমস্ত মানুষের মুক্তির জন্য। অতএব মানুষের মুক্তির জন্যই এই এই মাসে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। এই মাসের সম্মান, যেহেতু এই মাসে একটি রাত্রি রয়েছে লাইলাতুল কদর, যেটা হাজার মাস থেকে উত্তম, এবং এই এই মাসের মর্যাদা হয়েছে যেহেতু এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এবং যেহেতু লাইলাতুল কদরের সম্মান, যেহেতু লাইল কদর রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে, এবং রসুল ইসলামের সম্মান, যে রসুল ইসলামের উপর তিনি কোরআন অবতীর্ণ হয়েছে, এবং তিনি কোরআন অভিভাবক হিসেবে আমাদের কাছে এসছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন তিনি, কারণ যাকে যার কাছে কোরআন দেওয়া হয়েছে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, ছাড়া কারো কাছে আল্লাহ কোরআন দেননি। রসুল ইসলাম সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম মানবিক গুণাবলী মানুষ। অতএব ইসলামের কাছে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনের ভিতর দিয়ে উনি সমস্ত সমাজ পরিবর্তন করেছেন, আরবের জাহিলিয়তের সমস্ত জাহিলিয়ত সিস্টেমগুলি তিনি পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন, এবং শুধু সেই সময়ের নয়, সেই যুগের নয়, শত শত বছর নয়, হাজার হাজার বছর নয়, কেয়ামত পর্যন্ত যতদিন পৃথিবী টিকে থাকবে ততদিন পর্যন্ত তিনি কোরআনের ভিতর দিয়ে যে শিক্ষা আমাদের দিয়েছে, কোরআন ওনার কাছে অবতীর্ণ হয়েছে, এবং যে কোরআনকে তিনি প্র্যাকটিস করে দেখিয়েছেন সেগুলি আমাদের কাছে থাকবে, এবং সেগুলির ভিতর দিয়ে সমস্ত মানব জাতির মুক্তি হবে। এটা একটা অসাধারণ অবস্থা। এমন একটি গ্রন্থি, এমন একটা গ্রন্থ তার কাছে আসছে, তিনি এমন একজন ব্যক্তিত্ব, তিনি এটাকে প্র্যাকটিস করে দেখিয়েছেন, কোরআনের প্রত্যেকটা শিক্ষা, মৌলিক শিক্ষাগুলিকে
তার নৈতিক শিক্ষাগুলিকে তিনি সবগুলি তিনি তার ব্যক্তি জীবনের মধ্যে তিনি প্র্যাকটিস করে দেখিয়েছেন। সে শিক্ষা গ্রহণ করার ভিতর দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ উপকৃত হতে পারবে। অতএব এটা হচ্ছে কোরআন মানুষের জন্য অবতীর্ণ হয়েছে। কোরআনের মূল কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মানুষ, মানুষকে সংশোধন করা, মানুষের নৈতিক শিক্ষা দেওয়া, মানুষকে ভালো মানুষ করা, মানুষের মধ্যে আল্লাহর অনুভূতি সৃষ্টি করা, আল্লাহর উপস্থিতি মানুষের ভিতর দেওয়াটাই হচ্ছে এই ওহির সবচেয়ে বড় অবজেক্টিভ। এবং রাসূল ইসলাম সেই জিনিসটা আমাদের শিখিয়েছেন, যেহেতু সেই আল্লাহর অস্তিত্বের অনুভূতিটা, আল্লাহর উপস্থিতি সবসময় আমরা অনুভব করতে পারি না, বিকজ আমাদের বডি মাইন্ড এগুলি আমাদেরকে ডেভিয়েট করে। সেজন্য যদিও রুহ চাচ্ছে এটা, কিন্তু বডি চাই যে আমাদের একটু ডিজায়ার থাকে বডির, আমার মন চাচ্ছে এটা করি এটা করি, নামাজের সময় নামাজ পড়তে না, আজকে এটা করলাম না এটা করলাম, আচ্ছা পরে পুরো নামাজটা, এইগুলি আমাদেরকে ডেভিয়েট করে। সেটা ডেভিয়েট করতে পারবে না, যেহেতু শয়তান আসওয়াজ করে, সেটার উপরে আমি জয়লাভ করতে পারবো যখন আমরা আল্লাহকে বেশি বেশি ধারণ করতে পারবো। সেই শিক্ষায় দেওয়ার জন্যই রমাদান করিম আসছে, নামাজের ব্যবস্থা করা হয়েছে এগুলি। অতএব কোরআনটাকে, কোরআনের শিক্ষা হচ্ছে মানুষকে মানুষ তৈরি করে। কোরআন বিজ্ঞান শেখানোর জন্য আসলে কোরআন আসেনি, চিকিৎসা বিজ্ঞান শেখানোর জন্য কোরআন আসেনি, জ্যোতির্বিজ্ঞানের শেখানোর জন্য কোরআন অবতীর্ণ হয়নি। বাট ইনফ্যাক্ট রিমেইনস দ্যাট কোরআনের মধ্যে অনেকগুলি ভার্সেস রয়েছে যেগুলি রিলেটেড উইথ দ্য প্রকৃতি, ন্যাচারের সঙ্গে, সায়েন্সের সঙ্গে। এবং কোরআন শরীফের 500 উপর জায়গা রয়েছে যেখানে মাইন্ডকে ব্যবহার করতে বলা হয়েছে, ইউজিং দের মাইন্ড, তুমি চিন্তা করো, তুমি এটা ফিকির করো, তুমি এটা এটার ব্যাপারে দেখো, তুমি আমার পৃথিবী ঘুরে দেখো, তুমি সৃষ্টি জগৎ সম্মুখে দেখো, তুমি আকাশের দিকে তাকিয়ে দেখো, তুমি কোনো ফাঁক পাচ্ছ কিনা, মিনিং দ্যাট, এগুলো অর্থ হচ্ছে আমাকে প্রকৃতি সম্পর্কে, ইউনিভার্সের সম্পর্কে চিন্তা করার জন্য আমাকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এবং যেহেতু আল্লাহ তাআলা আমাকে একটা মাইন্ড দিয়েছে, আমাকে আমাকে চিন্তা করার শক্তি দিয়েছে, আর কোনো প্রাণীকে সৃষ্টি জগতে দেওয়া হয়নি, অতএব আমাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে আমি তার সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা করতে পারবো। সেই চিন্তা যত বেশি করবো, এটা কিন্তু একটা ইবাদত। আল্লাহ সৃষ্টি সম্পর্কে যত বেশি আমি জানবো, তার তার আমার হরাইজন যত বৃদ্ধি পাবে, তার বিশালতা আমি অনুভব করতে পারবো, তার ক্ষমতা সম্পর্কে আমি যত বেশি ধারণ করতে পারবো, তত বেশি তার নির্দেশগুলি মানে আমার কাছে সহজ হবে। আমি আল্লাহর নির্দেশ এবং তার বিপরীতে যখন মানুষের কোন নির্দেশ আসবে, আমার নফসের যখন আমার একটা ডিজায়ার যখন চাবে এবং আল্লাহর নির্দেশ সাথে কন্ট্রাডিক্ট করবে, কনফ্লিক্ট করবে, অর্থাৎ রাষ্ট্র যেটা চাবে, মানুষ যেটা চাবে, সমাজ যেটা চাবে কিন্তু আল্লাহ চাচ্ছেন না, এই দুটো কনফ্লিক্টের ভিতরে তখন আল্লাহর সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো, যখন আমি বিশ্বাস করবো যে আল্লাহ সর্বশ্রোতা, তিনি সর্বশক্তিমান এবং তিনি আমাকে দুনিয়াতে প্রোটেকশন দিবে এবং আখেরাতে আমার অনন্তকালের জন্য আমার আমার জান্নাত রয়েছে। আমি দুনিয়াতে যদি স্যাক্রিফাইস করি, দুনিয়া ত্যাগ করি, আমি আখেরাতে পাবো। আমি দুনিয়াতে সৎভাবে চলি, আমি করাপশন না করি, আমি মিথ্যা কথা না বলি, এতে আমার কষ্ট হতে পারে, আমার জীবনটা অনেকটা সকল সংকীর্ণ হতে পারে, কিন্তু আমার আত্মা প্রতি পরিতৃপ্ত থাকবে, আমার মনের মধ্যে শান্তি থাকবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তার একটা জাজা, তার একটা রিওয়ার্ড আমি হিয়ার আফটার পাবো। অর্থাৎ কোরআন লট অফ ভার্সেস, মোর দেন 10% ভার্সেস রিলেট টু দ্য সায়েন্স, কারণ এটার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে বিজ্ঞান মনস্ক করে ধরা। অর্থাৎ বিজ্ঞান নিয়ে বিজ্ঞান পড়া, বিজ্ঞান সাবজেক্টের গবেষণা করা, এগুলো করা কোরআন আমাকে উদ্বুদ্ধ করেছে যাতে আমি বিজ্ঞানী হতে পারি। অতএব আমি বলছি কোরআনের ওই ওই সব নিয়ে বক্তব্য রাখার অনেক, এটা টেক্স লট অফ টাইম, আমি দর্শকদের অনুরোধ করবো, মরিস বুকার একটা বই লিখেছে, ডক্টর মরিস বুকার একজন ফ্রেঞ্চ সার্জন, দি বাইবেল, দ্য কোরআন অ্যান্ড দ্য সায়েন্স, এই বইটা আপনার কাইন্ডলি পড়বেন, এটা বাংলা ট্রান্সলেশন আছে, যদিও ট্রান্সলেশনটা খুব উন্নত মানের হয়নি, কিন্তু তার ইংলিশ যদি আপনার কালেক্ট করতে পারেন এটা পড়বেন। সেখানে তার মতো করে একজন নন মুসলিম, পরবর্তী প্রজন্ম মুসলিম হয়েছে বলে আমার আমরা জেনেছি, যদি উনি ডিক্লেয়ার করে নেই, এত সুন্দর করে বিজ্ঞানের সাথে কোরআনের যে সম্পর্ক উনি দেখিয়েছেন, যে কোরআনের যতগুলি সাইন্টিফিক ইন্ডিকেশন করেছে, সায়েন্স যত কথা কোরআন শরীফ বলেছে, উদ্ভিদের কথা বলেছে, প্রাণীর কথা বলেছে, লাইফ স্টার্টিং এর কথা বলেছে, হিয়ার আমাদের মহাকাশ সম্পর্কে বলেছে, ক্যালিস্টিক্যাল বডি যেগুলো বলি সেগুলির কথা বলেছে, এবং যত কথা কোরআন রিলেটেড টু সায়েন্স কোনোটাই উনি বলছে আধুনিক বিজ্ঞান সেটিকে ভুল প্রমাণ করতে পারেনি। অ্যাজ এ নন মুসলিম হিসেবে উনি বলেছেন যে দিস বুক ক্যানট বি রিটেন বাই এ ম্যান লাইক মোহাম্মদ, একজন ব্যক্তির মানুষের পক্ষে এই ধারণা করা সম্ভব না। আজ থেকে 1500 বছর আগে আজকের বিজ্ঞান সম্পর্কে কোনো কমেন্ট করা, এগুলি সেই সময় কোনো মানুষের পক্ষে সম্ভব না, অবশ্যই এটি রিভিলেশন ছিল। অতএব বিজ্ঞানকে নিয়ে যদি আমরা কাজ করবো, আমরা এক্সপেরিমেন্টাল সায়েন্স হই, থিওরিটিক্যাল সায়েন্স হই, আমরা যত মহাকাশ সম্পর্কে চিন্তা করবো, আমাদের শরীরকে নিয়ে আমরা চিন্তা করবো, আমাদের বডির কিভাবে কাজ করছে সেটা চিন্তা করবো, যেহেতু চিন্তা করার ক্ষমতা আল্লাহ আমাদের দিয়েছে, আমার ব্রেনকে নিয়ে যত চিন্তা করবো তত বেশি আমার পক্ষে আল্লাহর শ্রেষ্ঠত্ব, তার বরত্ব, তার মহানুভবতা,
তার ক্ষমতা সম্পর্কে আমার ধারণা হবে, এবং তত বেশি আল্লাহর নির্দেশগুলি আমি মানতে পারবো, তার নিষেধ থেকে আমি দূরে থাকতে পারবো। আমি দর্শকদের সামনে আবারও বলতে চাই, আল্লাহর নির্দেশ মানা মানে আমি ভালো মানুষ হওয়া, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকা মানে আমি ভালো মানুষ হওয়া, মানুষের কল্যাণ করা, অন্যের অধিকার নষ্ট না করা, মানুষের মানুষের ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি আপন করে গ্রহণ করব করা। আজকে কোভিডের এই সময়ের মধ্যে আমরা যারা কাজ করতে মার্জিনালাইজ যে সমস্ত জনগোষ্ঠীতে তাদেরকে সাহায্য করা, এই উদ্বুদ্ধ করবো কখন? যদি আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসতে পারবো যদি আমরা মানুষকে ভালোবাসি। অতএব আমরা সব কাজগুলি করবো আল্লাহকে ভালোবাসার ভিতর দিয়ে। অতএব কোরআনের মধ্যে বিজ্ঞানের বিভিন্ন রিলেটেড ভার্সেসের ভিতর দিয়ে একটা বড় অবজেক্টিভ হচ্ছে আমাদের মধ্যে বিজ্ঞান মানসিকতা সৃষ্টি করা। ইসলাম যে কুপমণ্ড কোনো রিলিজন নয়, এটা একটা প্র্যাগম্যাটিক রিলিজন, ডগম্যাটিক নয়, এটাই একটা বড় প্রমাণ হচ্ছে কোরআনের মধ্যে 600 ভার্সেস রিলেটেড টু সায়েন্স। এর অর্থ হচ্ছে এটাই যে কোরআন আমাকে উদ্বুদ্ধ করেছে, আমার মাইন্ড কিস করতে বলেছে, আমার ব্রেন কিস করতে বলছে, যাতে করে সমস্ত সৃষ্টিলোক সব চিন্তা ভাবনা করতে পারে। এর ভিতর দিয়ে আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব গ্রহণ করতে পারবো, আল্লাহ শ্রেষ্ঠ জানতে পারবো, আল্লাহ যে আমাদেরকে রিওয়ার্ড দিচ্ছেন সেটা আমাদের উপলব্ধি হবে, তিনি যে জান্নাত দিতে পারে, তিনি জাহান্নামের শাস্তি দিতে পারে সেটা আমাদের উপলব্ধি আছে। একটা জিনিস আমি দর্শকদের স্মরণ করে দিচ্ছি, আল্লাহ তার রহমান রহিম অসংখ্যবার কোরআনের মধ্যে বলা হয়েছে, কিন্তু যেখানে তিনি মাফ মাফের কথা বলা হয়েছে সেখানে কিন্তু শাস্তির কথা উল্লেখ করেছে, এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। এবং যখন রাসূল ইসলামকে প্রেরণ করার উদ্দেশ্য বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাবী ইন্না আরসালনাকা শাহীদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, তোমাকে সাক্ষ্য হিসাবে, তোমাকে সুসংবাদদাতা হিসাবে, এবং তোমাকে আমি সতর্ককারী হিসেবে পাঠানো হয়েছে। অতএব সতর্ক, আল্লাহর সতর্কটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা শুধু আল্লাহ রহমান রহিম, আল্লাহ সব মাফ করে দিবেন, আল্লাহ অবশ্যই আল্লাহ সব মাফ করে দিবেন, কিন্তু কোনটা মাফ করবে না তিনি বলে দিয়েছে। মানুষের অধিকার যারা নষ্ট করে তাদের আল্লাহ ওই ব্যক্তি মাফ না করলে তিনি হুক করলে আল্লাহ মাফ করবেন। অতএব বিজ্ঞান সম্পর্কে আলোচনা করতে গেলে কোরআনের বিজ্ঞান নিয়ে এইটা ডিটেলস কোনটার মধ্যে কোন কোন ভার্সেস কি বলেছে সেটা বিস্তারিত অনেক সময় প্রয়োজন। আমি আবারও বলছি, দি বাইবেল দ্য কোরআন অ্যান্ড দ্য সায়েন্স এর বইটা পড়লে সেখানে প্রত্যেকটা আয়াতের সম্পর্কে অনেকগুলি ভার্সে উল্লেখ করা হয়েছে। আমরা উই ক্যান এনরিচ আওয়ার সেলস। আসুন আমরা সত্যিকার অর্থে রমাদানের মাসের মধ্যে তা অর্জন করি, আল্লাহর উপস্থিতি আমরা অনুধাবন করি, রসুলকে আমরা ভালোবাসি, তিনি আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে হবে, তাকে বাদ দিয়ে, তার ফুট স্টেপ বাদ দিয়ে আল্লাহর কিন্তু সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। অনেকে কোরআন শরীফ পড়েছেন, জানেন এটা আল্লাহ বলছেন, কুল বলে দাও রসুলকে, বলছে বলে দাও কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যে আমাকে ভালোবাসতে চাও তাহলে রসুলকে ফলো করো, ফাত্তাবিউনি, আল্লাহ রসুল মাধ্যমে বলছেন যে আমাকে অনুসরণ করো। তো রসুল ইসলামের ফুট স্টেপ, তার পদাঙ্ক অনুসরণে বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা সম্ভব নয়, এটাকে বাদ দিয়ে যত আমরা রসুলের আদর্শে অনুসরণ করি, তার দেওয়া যে শিক্ষা সেটা আমরা গ্রহণ করি, তিনি যা প্র্যাকটিস করেছেন সেটা যতটা সম্ভব আমরা আমাদের জীবনে আমরা অনুশীলন করার চেষ্টা করি। এবং এই রমজান মাস, এই নামাজ, এই সিজদা, এই রুকুয়ের ভিতর দিয়ে কিন্তু আমরা রসুল ইসলামে শিখিয়েছেন এগুলি, এর ভিতর দিয়ে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। আমরা আবারও শেষে বলছি, কোভিডের আক্রান্ত সমস্ত পৃথিবীতে যেখানে সবাই আতঙ্কিত, আতঙ্কের ভিতরে আমরা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করি, আমাদের সঙ্গে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করি, আল্লাহর সাথে আমরা বেশি বেশি সম্পর্ক করি, এবং এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার দিবে সেই প্রার্থনা করি সমস্ত বিশ্বের মানুষের জন্য। এই প্রার্থনা করে আজকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।